আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আসলে মনটা একটু খারাপ হয়ে গেল। তো ঘটনাটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে এখানে শুটিং করতে আসছিলাম, তো বাই দিস টাইম মনে করেন একটা বাচ্চা ছুটছে দেখছি, তো এরপর আর দেখা হয় নাই। তো আজকে চেক করতে যা দেখি, দেখেন বাচ্চাটা ময়রা কি অবস্থা হয়ে আছে, দেখছেন? আরে শুটকি হয়ে গেছে, দেখেন একদম শুটকি হয়ে গেছে, দেখছেন? তো এইটা আসলে অপূর্ব, ওরা খেয়াল করে নাই। খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। এই ধরনের বাচ্চাগুলো যখন থেকে যায়, এই ধরনের বাচ্চা থেকে আসলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। আমি এটা ফেলে দিচ্ছি এখন, ঠিক আছে? আমি এমন একটা জায়গায় ফেললাম যাতে কাক এটা খেয়ে নিতে পারে, ঠিক আছে? এই ধরনের বাচ্চা কাচ্চাগুলো থেকে হয় কি, আমি পেয়ারটা মাত্র দিলাম কিন্তু মাদিটারে মাইরা ফাটায় ফেলতেছে। পরে পেয়ার দিই, ওই পেয়ারটা কালকে ভাঙা হয়েছে, তো ওর মধ্যে এখনো জিপটা রয়ে গেছে, ওই মাদিটাকে ও ফিল করতেছে। অনেক সময় এরকম করে, আমার এই কবুতরটা আসলে খুব সেন্সিটিভ, ওটা পরে জোড়া দিতে হবে, কালকে জোড়া দিতে হবে। তো বাকি বাচ্চাগুলোতে কোনো বাচ্চা মারা গেছে না কিন্তু চেক করি আসেন, ঠিক আছে? এটাও নতুন বাচ্চা, এই আলহামদুলিল্লাহ দুটোই বেঁচে আছে, শুকুর আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এরপর নতুন বাচ্চা কোথায় আছে? ওর বাচ্চা তো একটাই পিস ছিল, সমস্যা নাই। এই যে এটা ছিল হচ্ছে এইটা সাথের বাচ্চাটা, বুঝছেন? এই যে এটা সাথের বাচ্চাটা ছিল ওইটা, দেখেন এটা কত বড় হয়ে গেছে, ওইটা মারা গেছে কখন আমরা বলতেই পারি না। তো যাই হোক, আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, এবং থরের যে খাঁচাগুলো আছে, ঠিক আছে, সেই থরের খাঁচাগুলোতে বাচ্চাগুলো মরে আছে নাকি কোনো সমস্যা হয়েছে কি না, অ্যাটলিস্ট দুই দিন তিন দিন পরে একটু চেক আপ করবেন। চেক আপ করলে এই ধরনের অবাঞ্ছিতভাবে বাচ্চা যদি মারা যায় তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো একটু ফলো আপের উপরে রাখবেন, না হলে আসলে এই দেখা যাবে একটা বাচ্চা সুন্দরভাবে বেঁচে উঠছে কিন্তু ওই বাচ্চাটার অবস্থা আসলে খারাপ, শারীরিক কন্ডিশন খারাপ। তো এইটা আসলে কোনোভাবে আসলে কাঙ্ক্ষিত মেনে নেওয়া যায় না আসলে। তো আপনারা অবশ্যই এই থরের সরাটা একটু অবশ্যই পরিষ্কার রাখবেন, এবং বাচ্চাগুলো বেঁচে আছে নাকি কোনো সমস্যা আছে কি না এটা সবসময় চেক করবেন। তো এই কামনায় ভিডিওটা শেষ করছি। আসলে খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য আসলে এটা একটু লেসন বলতে পারেন, হ্যাঁ? তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। এই কামনায় ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম।